আমার জায়গাখানির নাম বাঘপুরি। মঙ্গলদৈ হাতিপুতারপরা আমার গাধোয়া পারঘাট লই ট্রেক্টর এখন অন্তত 25-30 জন মানুষ লই টেলারের ভিতর মানুষ উঠাই লই আমার গাধোয়া ঘাটপাড় অভিমুখে গই আসলে হাতিপুতারপরা আহতে 2 নম্বর যে স্লোপিং আমার এই রুটটোর স্লোপিংয়ের মাজত সেই পানিখিনি ডাউন আছে, তাতে বহুত কারেন্ট পড়ছে, বানপানী আছে আমার 2 দিন ধরে। সেই 2 দিন বানপানীর হাত খুব কারেন্টের ভিতরতো মানে ট্রেক্টরখন চলি আসলে মানুষ নৌকা নোহোয়া অবস্থায় ট্রেক্টরের উপর দিয়ে ট্রেক্টরত উঠে আহ যাওয়া করা বলে মানে ট্রেক্টরবিলাকে চলি আছে। আর তার তেনেকুয়া অবস্থা ইটো পারপরা সিটো পার হওঁতে সিটো পারলৈ নাপাওঁতেই ট্রেক্টরখন কারেন্টে উঠুয়া নি আমার সোঁফালে থাকা দ যেটা খাওয়াই সেই খাওয়াইত পেলাই দিয়ে মানুষ কিমানজন এটা ঢুকাই তলত পড়ি থাকিল। এটা কিমানজন আমি কিছুমান মানুষ উদ্ধার করব পারিলো আর কিছুমান মানুষ এটা কিমানজন তলত থাকিল সেটা আমি সঠিককে কব নোৱাৰিলো। মানুষ অন্তত 25-30 জন মানুষ আমি দেখা পাইছিল, তার ভিতর বাচ্চাও আসলে আমি 3 জনী বাচ্চাক মানে উদ্ধার করবলে সক্ষম হয়েছো আর বাকি আরো কিছুমান থাকিল কেজন থাকিল সঠিককে কোনো কব নোৱাৰো। এটা ঘটনাটা আমি 108ক আমি কোনোবা একটা মোবাইলের জৰিয়তে ফোন করা গৈছিলে, বাকি SDRFর নম্বরটো তৎক্ষণাৎ নপার কারণে সেটা আমি কব নোৱাৰিলো। তথাপি ভাবিলো যে 108ক খবরটা দিলে তেওঁলোকে হয়তো কানেকশনটা করে দিব পারলে আমার সহযোগিতা হব আর ভাল হব, কিন্তু তেওঁলোকে এতিয়ালৈকে আহি পোৱা নাই, প্রায় 1 ঘণ্টামান হয়ে গেল। প্রশাসনের মানুষ এতিয়ালৈকে আহি পোৱা নাই, অকল আমার স্থানীয় গাঁওবুড়াজন আহি আমার খবর লৈ আছে আর তেখেতো মানে আমার কার্যালয়ের লগত যোগাযোগ করা বলে কৈ আছে। এতিয়ালৈকে মানে এজনী তিরোতা কান্দি আছিলে, সেইজনী বাচ্চা এটা নোহোৱা হৈছিল, সেই বাচ্চাটোক আমি ইফালে এইটো পাৰত উঠাই দিছিলোঁ যে সেই বাচ্চাটো তেওঁৰ হয় বুলি চিনাক্ত কৰিলে, কিন্তু আৰু বাকী কোনো নাই, কাৰ নাই, কোন নোহোৱা হৈছে সেইটো আৰু পাত্তা নাপালোঁ, তাৰমানে আৰু গম নাপালোঁ। এতিয়া টেলাৰ উঠালে সেই টেলাৰৰ তলত কিমান মানুহ আছে সেইটো পিছলৈ গম পোৱা যাব, আৰু পানী শুকুৱালে অপকাৰ থাকিব, নতুবা SDRFয়ে যদি কিবা বেলেগ ব্যৱস্থা কৰি উঠাব পাৰে। কান্দিছিলে ছাৰ, কান্দিছিলে মাইকী এজনী, সেই বাচ্চাটো এটা বাচ্চা পোৱা গ'ল। পানি পার হয়ে যায় জায়গার লাগে কিন্তু গাড়ি অড়াই যায় নাকি